আসসালামু আলাইকুম। আমরা সেন্ট্রাল এয়ার কন্ডিশন সিস্টেম কিংবা ফায়ার ফাইটিং সিস্টেমের পাইপলাইনের সঙ্গে অনেক ধরনের ভালভ ব্যবহার করে থাকি, যেমন গ্যাট ভাল্ভ, গ্লোব ভাল্ভ, জ্যাক ভাল্ভ, প্লাগ ভাল্ভ, নিডল ভাল্ভ, পিনস ভাল্ভ, প্রেশার রিলিফ ভাল্ভ, ডায়াফ্রাম ভাল্ভ অ্যান্ড সেফটি ভাল্ভ। তো আমরা অনেকেই এই ভাল্ভগুলো আসলে কী কারণে ব্যবহার করি এই সেটা জানি না, অ্যাকচুয়ালটা জানি না, শুধু জানি যে এটা ভাল্ভ হচ্ছে আপনার ক্লোজ ওয়াটার ফ্লো ক্লোজ করে অথবা হচ্ছে স্টার্ট করে অথবা হচ্ছে রেগুলেট করে। কিন্তু আসলে কোন ভাল্ভটা আসলে কোন জায়গাতে ইউজ করা হয়, এটার প্রকৃত কারণটা কী, এটা আমরা আসলে অনেকেই জানি না, শুধু এটা ইউজ করি এটুকুই জানি। তো আজকে আমি চেষ্টা করব এই ভাল্ভগুলো আসলে কী কারণে, কীভাবে কী কারণে ইউজ করা হয় এটা জানানোর। তো তার আগে আমরা ভাল্ভের ক্লাসিফিকেশনটা একটু দেখে আসি যে কয় ধরনের ভাল্ভ হয় সাধারণত। সাধারণত দুই ধরনের ভাল্ভ হয়, একটা হচ্ছে লিনিয়ার মোশন ভাল্ভ আর একটা হচ্ছে রোটারি মোশন ভাল্ভ। আচ্ছা, লিনিয়ার মোশন ভাল্ভের কাজ যে সেটা হচ্ছে আপনার ফ্লো, ওয়াটার ফ্লো কিংবা হচ্ছে ফ্লুইডের ফ্লোটা স্টপ করা অথবা হচ্ছে স্টার্ট করা। আরেকটা যেটা সেটা হচ্ছে আপনার এটার থ্রোটলিং করা বা কম বেশি করা, যে ওয়াটার ফ্লো কিংবা ফ্লুইডের যে প্রেশার আছে এই প্রেশারটা হচ্ছে কম বেশি করার জন্য। তো লিনিয়ার মোশন ভাল্ভের হচ্ছে এই গ্রুপের কিছু ভাল্ভ আছে, যেগুলো হচ্ছে আপনার গ্যাট ভাল্ভ, গ্লোব ভাল্ভ, ডায়াফ্রাম ভাল্ভ, পিনস ভাল্ভ আর চেক ভাল্ভ। এই কয়েকটা হচ্ছে আপনার লিনিয়ার মোশন ভাল্ভের ওই গ্রুপের সদস্য আর কি। আর রোটারি ভাল্ভ, যেটা রোটারি মোশন ভাল্ভ, এই ভাল্ভগুলো সাধারণত রোটেটিং হয়ে কাজ করে। আপনারা দেখছেন যে বাটারফ্লাই কিংবা বল ভাল্ভ কিংবা হচ্ছে প্লাগ ভাল্ভ, এই ভাল্ভগুলো দেখা যায় যে আপনার 90 ডিগ্রি রোটেট করতে পারে। এই রোটারি মোশন ভাল্ভটাকে আপনার কোয়ার্টার টার্ন ভাল্ভও বলা হয়। তাহলে চলুন জানি আজকে গ্যাট মানে আমরা যে পাইপিং সিস্টেমে যে ভাল্ভগুলো ব্যবহার করে থাকি এই ভাল্ভগুলোর কাজ সম্পর্কে একটু। প্রথমে শুরু করি গ্যাট ভাল্ভ দিয়ে। গ্যাট ভাল্ভ একটি হচ্ছে লিনিয়ার মোশন টাইপ ভাল্ভ। এই ভাল্ভ সাধারণত ফ্লুইডের ফ্লো স্টপ এবং স্টার্ট করার কাজেই সাধারণত ব্যবহার করা হয়। গ্যাট ভাল্ভ নামকরণের কারণ এই ভাল্ভ ফ্লুইডের যে ফ্লোটা আছে সেটাকে হচ্ছে আপনার স্টপ করে কিংবা স্টার্ট করার এই যে কাজটা করে এটা একটা গ্যাটের মতো করে। আপনারা সাধারণত ওয়াটার ড্যাম, রিভারের যে ওয়াটার ড্যাম আছে ওই ড্যামগুলো দেখেছেন, সেখানে যে গ্যাটগুলো থাকে গ্যাট খুলে দিলে দেখা যায় যে পানি প্রবাহিত হচ্ছে, আবার গ্যাট বন্ধ করে দিলে আপনার পানির প্রবাহ বন্ধ হয়ে যায়। এই গ্যাট ভাল্ভটাও সাধারণত এভাবেই হচ্ছে কাজ করে। আর একটা ব্যাপার, গ্যাট ভাল্ভের ওয়াটার প্রেশারটা সবসময় কনস্ট্যান্ট থাকে, কারণ এটা যখন পুরোপুরি খোলা হয় তখন এটার মধ্যে ওয়াটার ফ্লো কিংবা হচ্ছে ফ্লুইড ফ্লো হলে কোনো ধরনের বাধা পায় না, যার কারণে এটার হচ্ছে আপনার ওয়াটার ফ্লোটা কনস্ট্যান্ট থাকে। তো গ্যাট ভাল্ভ আসলে কয়েক ধরনের হয়। আমরা সাধারণত 5 ধরনের গ্যাট ভাল্ভ দেখি। এই 5 ধরনের মধ্যে হচ্ছে নাম্বার 1 যেটা আছে সেটা হচ্ছে আপনার সলিড উইস্ট গ্যাট ভাল্ভ, ফ্লেক্সিবল নাম্বার 2 হচ্ছে ফ্লেক্সিবল উইস্ট গ্যাট ভাল্ভ, নাম্বার 3 হচ্ছে স্প্লিট উইস্ট গ্যাট ভাল্ভ অর প্যারালাল ডিস্ক গ্যাট ভাল্ভ, নাম্বার 4 OS এন্ড Y গ্যাট ভাল্ভ। OS এন্ড Y এর ফুল মিনিং হচ্ছে আপনার আউটসাইড স্টিম অ্যান্ড স্ক্রু টাইপের গ্যাট ভাল্ভ। এই গ্যাট ভাল্ভকে আবার রাইজিং স্টিম ভাল্ভও বলা হয়। আর নাম্বার 5 নন রাইজিং স্টিম গ্যাট ভাল্ভ অর ইনসাইডার স্ক্রু টাইপ। এখন আসি গ্লোব ভাল্ভে। গ্লোব ভাল্ভ সাধারণত স্টার্ট স্টপ অ্যান্ড ফ্লুইড ফ্লো রেগুলেটিং করার জন্য আসলে ব্যবহার করা হয়। এই গ্লোব ভাল্ভটা দেখতে মোটামুটি একটা পৃথিবীর মতো, যার কারণে এই এর নামটা গ্লোব ভাল্ভ আমার মনে হয় যে এ কারণেই দেওয়া হয়েছে, কারণ আমি এটা এক জায়গায় দেখেছিলাম এরকম যে গ্লোব ভাল্ভের নামটা এই কারণেই দেওয়া হয়েছে যে এটার শেপটা দেখতে পুরোটা হচ্ছে একটা পৃথিবীর শেপের মতো। আরেকটা ব্যাপার বলি, গ্যাট ভাল্ভ গ্লোব ভাল্ভ সাধারণত যে কাজটা করে সেটা আপনার অন অফের সাথে আপনার ফ্লুইড ফ্লোটা হচ্ছে রেগুলেটিং করে। কারণ কোনো জায়গায় যদি আমার দেখা যায় যে কোনো জায়গায় প্রেশার আমাকে হচ্ছে অনেকক্ষণ ধরে রাখতে হয় কিংবা প্রেশারের চাপটা আমার একটু কমা বেশি বাড়াইতে হয়, আর আপনার সাধারণত আমরা দেখি যে আপনার
পাম্পের থেকে যে ডিসচার্জ লাইনটা থাকে এই লাইনের মধ্যে মোটামুটি প্রেশার ভালো থাকে, কিন্তু চিলারের ক্ষেত্রে গিয়ে দেখা যায় যে ওই জায়গায় আমার কিছুক্ষণ মানে প্রেশারটা আরেকটু বাড়াই রাখতে হয়, কারণ চিলারে যে কনস্ট্যান্ট ওয়াটার ফ্লো দরকার সেটার জন্য আপনার চিলারের হচ্ছে যে ডিসচার্জ লাইন থাকে বা আউটলেট থাকে চিলারের, ওই আউটলেটের মধ্যে এই গ্যাট গ্লোব ভালভটা লাগানো হয়, যাতে হচ্ছে আপনার ফ্লোটা কন্ট্রোল করা যায় চিলারের ভিতরে পানিটা কিছুক্ষণ ধরে রাখার জন্য। তো এই গ্লোব ভালভের টাইপ তিন ধরনের আমরা সাধারণত দেখি, তিন টাইপের গ্লোব ভালভ, একটা হচ্ছে আপনার জেড টাইপ, একটা হচ্ছে ওয়াই টাইপ, আর একটা হচ্ছে অ্যাঙ্গেল টাইপ। চলুন এবারে জানি চেক ভালভ সম্পর্কে অল্প কিছু। আমরা সবাই চেক ভালভ ব্যবহার করি, চেক ভালভের কাজটা কি সেটা সবাই জানি মোটামুটি। আপনার ওয়াটার ফ্লোয়ের যেন ফ্লুইড যেন আপনার হচ্ছে ওয়াটার কিংবা ফ্লুইড যেটাই হোক না কেন সেটা যেন হচ্ছে আপনার ব্যাক ফ্লো না হইতে পারে, যার কারণে আসলে চেক ভালভটা ব্যবহার করা হয়। এটাকে আবার অনেকে নন রিটার্ন ভালভও বলে থাকে। তো এই চেক ভালভ কিংবা নন রিটার্ন ভালভ আসলে চার প্রকারের হয়ে থাকে, মানে চার ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সুইং টাইপ, যেটা সচরাচর আমরা ব্যবহার করি, এটা হচ্ছে আপনার লিফট টাইপ, একটা হচ্ছে ডুয়েল প্লেটেড, আর লাস্ট যেটা হচ্ছে স্টপ চেক ভালভ। এই চার ধরনের চেক ভালভের মধ্যে সুইং টাইপটাই আমরা সবসময় বেশি ব্যবহার করে থাকি। এবার সে প্লাগ ভালভ সম্পর্কে, প্লাগ ভালভ মূলত কোয়ার্টার টার্ন রোটারি মোশন ভালভের গ্রুপের সদস্য। এটা দেখতে অনেকটা টেপার কিংবা সিলিন্ডারিক্যাল প্লাগের মতো। প্লাগ ভালভ ফ্লুইড স্টার্ট এবং স্টপ করার কাজেই ব্যবহার করা হয়। তবে এই ধরনের ভালভগুলো সাধারণত যেসব জায়গায় হাই প্রেশার থাকে এবং টেম্পারেচার অনেক বেশি থাকে সেসব জায়গায় ব্যবহার করা হয়। প্লাগ ভালভ কয়েক ধরনের হয়ে থাকে, কয়েক ধরনের বলতে আপনার ছয় ধরনের প্লাগ ভালভ আমরা সচরাচর দেখি। সেটা হচ্ছে আপনার একটা ফার্স্ট রেক্ট্যাঙ্গুলার পোর্ট, সেকেন্ড হচ্ছে রাউন্ড পোর্ট, থার্ড হচ্ছে ডায়মন্ড পোর্ট, ফোর্থ হচ্ছে আপনার লুব্রিকেটেড প্লাগ ভালভ, ফাইভ হচ্ছে নন রিটার্ন লুব্রিকেটেড প্লাগ ভালভ, আর সিক্স হচ্ছে মাল্টিপোর্ট প্লাগ ভালভ। এখন জানি বল ভালভ সম্পর্কে। বল ভালভ এক ধরনের কোয়ার্টার টার্ন রোটারি মোশন ভালভ। বল ভালভের ভিতরে যে বলের মতো একটা ডিস্ক থাকে, ওই ডিস্কের যে মানে ওয়াটার ফ্লো স্টার্ট কিংবা স্টপ করার জন্য যে বলটা থাকে সেটার কারণেই আসলে এই ভালভটার নাম বল ভালভ। আর এই ভালভটা 90 ডিগ্রি, মানে এই ভালভের হ্যান্ডেলটা 90 ডিগ্রি পর্যন্ত ঘোরানো যায়। আমরা সাধারণত ছয় ধরনের বল ভালভ দেখি। ফার্স্ট হচ্ছে থ্রি ওয়ে বল ভালভ, ফ্লোটিং বল ভালভ, টুর্নিয়ন বল ভালভ, টুর্নিয়ন মাউন্টেন বল ভালভ, টপ এন্ট্রি বল ভালভ, আচ্ছা সাইড এন্ট্রি আর হচ্ছে স্প্লিট বল ভালভ, মানে স্প্লিট বডির যে বল ভালভ আছে, আর একটা হচ্ছে থ্রি পিস বডির বল ভালভ। এখন আসি বাটারফ্লাই ভালভে। বাটারফ্লাই ভালভ হচ্ছে আপনার কোয়ার্টার টার্ন রোটারি মোশন ভালভের গ্রুপের, কারণ এই বাটারফ্লাই ভালভও হচ্ছে আপনার 90 ডিগ্রি আপনার অ্যাঙ্গেল করে হচ্ছে ঘোরানো যায় এবং বন্ধ করা যায়। আর এই ভালভের কাজ সাধারণত আপনার ফ্লুইডের ফ্লোটাকে স্টার্ট এবং অফ করার জন্যই সাধারণত ব্যবহার করা হয়। অনেক সময় রেগুলেটিংয়ের কাজেও এটিকে ব্যবহার করা হয়, তবে রেগুলেটিংয়ের কাজে যখন ব্যবহার করা হয় তখন এটার আপনার প্রেশার ড্রপ হয়। আর এই বাটারফ্লাই ভালভ সাধারণত লাইট ওয়েটে এবং যেখানে হচ্ছে জায়গা কম থাকে সেই জায়গায় ব্যবহার করা হয়। যেমন অনেক সময় দেখা যায় যে আমাদের কোনো পাইপলাইন হচ্ছে আপনার সিলিংয়ের ছাদের সঙ্গে লাগে গেছে এরকম একটা জায়গা, কিংবা অল্প জায়গা আছে অপারেটিং করার জন্য মেনটেন্যান্সের জন্য, সেসব জায়গায় আসলে এই ভালভ হয়। তো আমরা কয়েক ধরনের ভালভ দেখি, কয়েক ধরনের বলতে হচ্ছে সাত ধরনের আমরা দেখি। এটা হচ্ছে ফ্লাঞ্জ ইন্ট বল ভালভ, সেকেন্ড হচ্ছে আপনার ওয়াটার টাইপ ইন্ট, থার্ড হচ্ছে লুপ টাইপ ইন্ট, ফোর্থ হচ্ছে আপনার বাথ ওয়েলডেড টাইপ ইন্ট, পাঁচ নম্বরে যেটা আছে হচ্ছে জিরো অফসেট বাটারফ্লাই ভালভ, ছয় নম্বর হচ্ছে ডাবল অফসেট বাটারফ্লাই ভালভ, আর সাত নম্বরে হচ্ছে ট্রিপল অফসেট বাটারফ্লাই ভালভ। নিডল ভালভ দেখি, নিডল ভালভ সম্পর্কে একটু জানি। নিডল ভালভের কাজ অনেকটা গ্লোব ভালভের মতো, কিন্তু
নিডেল ভালভ সাধারণত স্মল ডায়ামিটারের পাইপের জন্য ব্যবহার করা হয়, যেখানে প্রেশার অনেক বেশি থাকে, অথবা হচ্ছে আপনার অয়েল কিংবা লুব্রিকেটিংয়ের যে পাইপলাইন আছে সেই পাইপলাইনগুলোতে আপনার নিডেল ভালভ বেশি ব্যবহার করা হয়। আমরা অনেক ধরনের ভালভ সম্পর্কেই জানি, কিন্তু পিঞ্চ ভালভ সম্পর্কে তেমন একটা জানি না। এই পিঞ্চ ভালভকে ক্লাম্প ভালভও বলা হয়। এটি লিনিয়ার মোশন ভালভের গ্রুপের পরে। আর পিঞ্চ ভালভ ফ্লুইডের ফ্লো, স্টার্ট স্টপ এবং রেগুলেটিংয়ের জন্য ব্যবহার করা হয়। এই ভালভের ভিতরে একটা রাবার টিউব, যেটাকে আপনার পিঞ্চ টিউবও বলা হয়, এই ধরনের একটা টিউব থাকে, যেই টিউবের সাহায্যে আপনার ফ্লুইডের ফ্লোটা কন্ট্রোল করা যায়। এখন আসি প্রেশার রিলিফ ভালভের। প্রেশার রিলিফ ভালভ বা হচ্ছে আপনার সেফটি ভালভ, নামটা শুনলেই বোঝা যায় প্রেশার রিলিফ ভালভের কাজটা কি। এই কাজ সম্পর্কে তেমন কিছু বলারই নাই। আর এই প্রেশার পিআরভি ভালভ কোনো পাইপিং, আপনারা জানেন যে পিআরভি ভালভ কোনো পাইপিং সিস্টেমের ওভার প্রেশার রিলিজ করার জন্যই সাধারণত ব্যবহার করা হয়। তো প্রেশার রিলিফ ভালভ কয়েক ধরনের হয়। কয়েক ধরনের বলতে হচ্ছে আপনার পাঁচ ধরনের সচরাচর আমরা দেখতে পাই। এটা হচ্ছে আপনার রিক্লোজ টাইপ প্রেশার রিলিফ ভালভ, নন রিক্লোজ টাইপ প্রেশার রিলিফ ভালভ, আর সেফটি রিলিফ ভালভ, ভ্যাকুয়াম রিলিফ ভালভ, প্রেশার ভ্যাকুয়াম রিলিফ ভালভ। এই পাঁচটা আপনার পাঁচ ধরনের হচ্ছে আপনার রিলিফ প্রেশার রিলিফ ভালভ আমরা দেখি। তো আপনারা আমার এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সাথে থাকবেন। আমি চেষ্টা করব সামনে এই যে ভালভগুলো আছে এই ভালভের পুরোপুরি কাজ সম্পর্কে, কীভাবে কাজ করে, কোন ভালভ কোন জায়গায় লাগাইতে হয়, এই জিনিসটা সম্পর্কে আলোচনা করব। আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।